এই মুহূর্তে আমরা আছি খাগড়াছড়ির বায়বনছড়াতে অবস্থিত মায়াবিনী লেকে। অসম্ভব সুন্দর লেক না, আমাকে আর কি দক্ষ মাঝি হিসাবে লাইভ করার সেক্রেটারি হিসাবে সাথে নিয়ে আসছে। আমার ফেসবুকে আসছে, দেখতে পারলে তোমার খবর আছে। কি খবর আছে মায়াবিনী লেকটা জানে না, তারপরে হচ্ছে পানিতে একটু দেখেন, এই আস্তে ধীরে থাকেন আপনারা। আচ্ছা, আমরা যেতে যেতে দেখাবো, অনেক সুন্দর অনেকগুলো ব্রিজ আছে। তো এই মুহূর্তে আমরা একটু হচ্ছে সঙ্গীত সঙ্গীত পরিবেশন করবে আমাদের বান্ধবী মানকুমারী। ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে, দেখাই আর গান চলুক। আপনাদেরকে ভিউ দেখাই, হ্যাঁ ভিউ তো আপনিও দেখাতে পারেন। দেখান, আমি একটু নিয়ে ঘুরাই নিচ্ছি, দাঁড়ো আস্তে ঘুরো। পড়ে যাবো বসন্ত বাতাসে, শৈগ বসন্ত শরতের বাতাসে। এখন তো শরৎকাল, শরৎকাল, আকাশে সাদা মেঘ, পরিবেশটা সুন্দর, কোনো হইচই নেই, হইচই নেই, আকাশে মেঘ, রোদ দেখে দিয়েছে। আমি যে এত কষ্ট করে চালাইতেছি, আমার চালানোটা কিছু দেখান। সেই জন্য তোমাকে একটা চকলেট খাওয়ানো হবে। তুমি চকলেট খাওয়াই দিবি, চলে লাইভে কি সেই জিনিসটা বলে দিব? কি জিনিস? আপনার আইন তো দণ্ডনীয় অপরাধের একেবারে না না, তোমার এই জায়গায় চুবাই রেখা যাবো, এইসব কিছু হয় না। তুমি আমি কে? তুমি হচ্ছ থাক লাইভে আর নাই বলি, তুমি কি তাহলে বোঝা যাচ্ছে ওয়েদারটা রোমান্টিক। মান একটা গান ধরো না, এটা এখন তো সময় মান, এখন তো সময় ভালোবাসা, মানে কি আমি না শিবু বলছে একটু এদিক দিয়ে একটা ঘুরা দিয়ে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অসুবিধা না, একটু ঘুরি আমরা, শীতল কুয়াশাতে আসলে না, এখন আবহাওয়াটা এমন হয়েছে মানে কোনো গানই পুরোপুরি গাইতে ইচ্ছে করছে না। হ্যাঁ মানে দুই লাইন এক লাইন গাল পরে মন চাচ্ছে। আসলে মানকুমারী এরকম একটা অবস্থায় আছে, ছেঁকাও খাই নাই আবার এইগুলা কি? হ্যাঁ লাইভে কেউ আমার তো গলা বসে গেছে না, বাংলাদেশের আমি অন্যতম সেরা সিঙ্গার। আমাদের শিমুই আজকে সারাক্ষণ নন স্টপ গান গাইতো। এই বাতাসে তো ওইদিকে নিয়ে যাচ্ছে, ছবি তুলতেছি তো
বান্দরবন যেতে যেতে সাজেক চলে আসলাম, হাতিমুরা যেতে যেতে বান্দরবন যেতে যেতে সাজেক চলে আসছি, হাতিমুরা যেতে যেতে মায়াবিনী লেক চলে আসছি। আমরা আসলে কখনো দেখা যাবে যে সুরভি আপু আমরা সিলেট যাইতে যাইতে থাইল্যান্ড, এখন তো চলে যাবো লন্ডন, একদম সোজা দিয়ে কড়াই। পরিবেশটা খুব সুন্দর, কোনো হইচই নেই। এত সুন্দর একটা মায়াবিনী লেক, আসলে পর্যটকরা যে কেন এখানে আসে না বেশিরভাগ এটাই বুঝতে পারছি না। আজকে একদম পর্যটক ফ্রি আছে লেকটা, আমরা সুন্দরভাবে ঘুরে দেখতে পাচ্ছি। আর হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর, হ্যাঁ বৃষ্টি ছিল একটু আগে, এখন অন্ধকার জ্বরের জল তরঙ্গে নাচবে নদী রঙ্গে, ভয় আছে আকাশে তমে মানে একটা গান ধর সবাই মিলে ঠিক আমি গাইবো এটা আকাশে তোমায় গান গাইবো আকাশ বাতাস যেটা আমি পারি কিনে কি রং করো তখন দিয়া তোমার মহারা খানি বাউনির রে অন্তরে আমার ভিতর বাহিরে ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লিখো, দিও তোমার মালা খানি যে বাতাস আসতেছে বড় ঢেউ উঠতেছে, বেঁধে নিক, বেঁধে তারপর হচ্ছে ছবি তুলে দিতে পারে, আগে নৌকাটা বেঁধে।